এই ছবি ক্লিক করবা, প্রতিটা একটা একটা ক্লিক করবা। আমরা ঢুকে যাচ্ছি, আসো। সমুদ্র দেখাও, আবার ঘুরায় এদিকে ঘুরায়, ভিতরে আসো। স্যার আর যাওয়ার দরকার নাই, ভিতরে গেলে আপনি হারাই যাবেন। আচ্ছা, এই ঝাউ গাছ মানে এগুলা, এই ঝাউ গাছ ছাড়া কিছুই হয় না, এটাই হয়। মানে এই ঝাউবনটা হচ্ছে যে এইখানে শুধু ঝাউবনের এই ঝাউ গাছগুলাই হয়। মানে কি একটা আল্লাহর রহমত সৃষ্টি, মানে এই বনের, মানে এই গাছ ছাড়া অন্য কোনো গাছে দেখবেন না, সব এই গাছ, মনে জানে এটা কেউ লাগাইছে, কিন্তু না, এটা ন্যাচারালি বাই বন্ড, এটা এভাবে হয়। এটা উচ্চতা অনেক বড়, আবার কোনো কোনো জায়গা ছোট। আসেন আপনারা আর একটু দেখায়। সময় থাকলে একদম ভিতরে চলে যেতাম, অনেক ভিতরে চলে যেতাম, কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। তো আপনাদেরকে এতটুকু বলতে পারি যে কক্সবাজার সৌন্দর্য একরকম, কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয়, কুয়াকাটা সমুদ্রটাকে বলা হয় আপনার কি বলে এটারে, কন্যা, সমুদ্র কন্যা। আর এটার পাশে হচ্ছে, একটু দূরে দূরে যান তাহলে হচ্ছে আপনার সুন্দরবন। তার মানে আমরা সুন্দরবনের এন্ডিং পয়েন্টে, মানে ইনসাইড পয়েন্টে অলরেডি ঢুকে গেছি, অলরেডি সুন্দরবনের জোনে ঢুকে গেছি। আমরা এখান থেকে শুরু করি হাঁটতে 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 যাই, একদম ইজি বাইক নিয়ে, গাড়ি নিয়ে যদি সোজা যায়, গাড়ি নিয়ে যেতে পারবে না, ইজি বাইক বা মোটরসাইকেল, ওই যে পার হয়ে যে যেখানে চর নেমে গেছে, এই চর দিয়ে সোজা গেলে আপনি একদম সুন্দরবনের ভিতরে ঢুকে যেতে পারবেন, একদম সুন্দরবনে ঢুকে যেতে পারবেন। কিন্তু রিক্স এখানে আসলে যাওয়া, এখানে গাড়ি নিয়ে যাওয়া উচিত। তো এই আর কি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।